হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড়। ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারল। ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল। কিছু একটা করুন স্যার, আজ চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হই হই করে উঠল। পথ ছাড়ুন, স্যারকে যেতে দিন, বেড সিট এসব আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় যান। রোগী উপচে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রোগীর ভিড়ে একটা ময়লা বিছানায় নিকুঞ্জর একমাত্র মেয়ে মামুনি শুয়ে আছে। ফ্যাকাশে মুখ, হাতে ফোটানো স্যালাইনের ছোঁচ, চোখ ঢুকে গেছে কোটরে। জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালিসিস করতে হবে ডাক্তারের বিধান। নিকুঞ্জ গত চার চারটে দিন উদ্ভ্রান্তের মতো ছুটছে। পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো। ভিজিটিং আওয়ারের বিপন্ন বিকেল, সাত দরজায় কৃপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর দুটো ছোট সন্দেশ কাগজে ঠোঁয়াই নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে। সন্দেশ খাবি মামুনি? এনেছি, এই দেখ। যেন কোন গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলল, বাবা আমার ছুটি হবে কবে বাবা, আমি বাড়ি যাব কবে বাবা। এইটুকু বলতে বলতেই সে ঝিমিয়ে পড়ে। নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায়, সন্দেশটা খেয়ে নে মা। সন্দেশ খাব না বাবা, আমি আঙুর খাব। ওই যে ঘরের ভেতরে দেখো, ওই বিছানায় ওই মেয়েটা রোজ আপেল খায়, আঙুর খায়। আমি আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ ভেতরের হল ঘরে বিছানায় শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা মা, আচ্ছা কাল নিয়ে আসবো আঙুর। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর সিএকে, তিনি চিরকুট পাঠিয়েছেন আর এক আমলাকে, আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিন নিকুঞ্জর সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো গিয়ে পৌঁছয়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামুনির ডায়ালিসিস করা হবে। নোট যায়নি, দিন চলে যায়, রাইটার্সে ছুটি চলছে। গরিব নিকুঞ্জ সারা দিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পরায়, অন্যমনস্ক, কাজে ভুল হয়ে যায় বারবার, মালিক ধমক লাগায়। এক একটা নধর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জর ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো চেপে ধরে বলে, স্যার স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালে নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে, তার চিকিৎসা হচ্ছে না, দিন না স্যার কয়েক হাজার টাকা দিন না, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। কিন্তু এসব বলা হয়ে ওঠে না নিকুঞ্জর, কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘশ্বাস পড়তে থাকে। দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাকসাইটে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের দোতলায় পৌঁছয়ে হাঁপাতে হাঁপাতে কেরানি বাবুটির টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বলেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না, নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তাহলে কাল? কালও হবে না, কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি। তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু তো শনিবার, তারপর রোববার, আপনি একেবারে সোমবার আসুন। সোমবার? মানে আরো চার চারটে দিন? নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দেয় অথই সমুদ্রে। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ, তলিয়ে যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে মামুনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা আমার ছুটি হবে কবে বাবা, আমি বাড়ি যাব কবে বাবা।
হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ, ভিড় টপকে দরজা দিয়ে বেরিয়ে এসে ছুটতে থাকে সে। ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢোকে ডালাউসি পাড়ার প্রাচীন বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায়। ধূমকেতুর মতন দোকানে ঢুকেই নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বেরোবে, আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রীদের গুলি করে মেরে ফেলবো, সবাইকে একদিনে মেরে ফেলবো, তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক, একদিনই ছুটি, তারপর আমার মামনির ডায়ালিসিস হবে। দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বার করে দেয়। নিকুঞ্জ ছুটতে থাকে, ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল, বুকের ভেতর তীব্র যন্ত্রণার হাতুড়ির ঘা, তবু সে ছুটতে থাকে। দোতলার বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার খোয়ে ছোট হয়ে এসেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড়বিড় করে নিকুঞ্জ বলতে থাকে, মামনি 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 চিন্তা করিস না মামনি, আর মাত্র চারটে দিন, তারপর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে, তুই ভালো হয়ে উঠবি, কিছু চিন্তা করিস না। বলতে বলতে দ্রুত পায়ে মামনির বিছানার দিকে এগুতে থাকে নিকুঞ্জ, পকেটে দু টাকার আঙুর। হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জ চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানাটা খালি। মামুনি কোথায়? মামুনি কোথায়? নিকুঞ্জর চিৎকারে একজন নার্স এগিয়ে আসে, নিকুঞ্জর বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায়, তারপর স্পষ্ট স্বরে বলে, আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে, কেমন বাবা আপনি এ কদিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বার করতে পারলেন না? নিকুঞ্জ পাথর হয়ে গেল। পকেট থেকে আঙুরের থেতলে যাওয়া ঠোঙাটা বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো, মামুনি মামুনি আমি আঙুর এনেছি মা, মামুনি তুই আঙুর খেতে চেয়েছিলি, আমি আঙুর এনেছি মা, এই দেখ আমি আঙুর এনেছি, আমি আঙুর এনেছি। অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামুনিকে শুইয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ। ফেরার পথে ছুটন্ত ম্যাটাডোর ভ্যানে ঘুমিয়ে পড়া মামুনির মাথার পাশে একা নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামুনির মুখে, এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখল মামুনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি, তোমার মামনির জন্য আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটেছে, ম্যাটাডোর ভ্যান এসে থামল নিকুঞ্জর ভাড়া বাড়ির দরজায়। নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো, এনেছো এনেছো, আমার আমার মেয়েকে এনেছো। পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ কান্নায় তুমুল ভেঙে পড়ে বারবার বলতে লাগলো, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামনির ছুটি হয়ে গেছে।